প্রিয় দর্শক বন্ধুরা আমি বিশ্বনাথ জি বিশ্বনাথে যারা এবছর মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চারের মানে প্রশ্ন জাতীয়তাবাদের বিকাশে গোড়া উপন্যাসের ভূমিকা আমি ইতিপূর্বেই যারা এবছর মাধ্যমিক দেবে তাদের জন্য সাজেশান আপলোড করে দিয়েছি শুধুমাত্র ইতিহাস নয় বাংলা ভূগোল ইংরাজি ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান সমস্ত বিষয় মাধ্যমিকের কিন্তু আপলোড করা রয়েছে ডেসক্রিপশানে গিয়ে তোমরা দেখে নেবে এবং ইতিহাসের চাপ্টার বাই চাপ্টার ভিডিওগুলো সেখানে রয়েছে বাংলার চাপ্টার বাই চাপ্টার ভিডিওগুলো সেখানে রয়েছে ইংরাজিরও কিন্তু প্রতিটা চাপ্টার সেখানে আলোচনা করে দিয়েছি ভূগোলেরও করা হয়েছে একইভাবে তো যাই হোক সেটা আমি আশা রাখবো তোমরা দেখবে আর যারা এই ধরনের প্রশ্নের উত্তর অন্যরকমভাবে লেখা বা পিডিএফ সংগ্রহ করতে চাও তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশানে মোবাইল নম্বর দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো বা পারেন তো দেখো গোড়া উপন্যাস একটি সাদেশিক উপন্যাস কি বলছে গোড়া উপন্যাস একটি সাদেশিক উপন্যাস অর্থাৎ যে উপন্যাসের মাধ্যমে কি রয়েছে স্বদেশ প্রীতির পরিচয় আমরা পেয়ে থাকি নিজের দেশকে ভালোবাসার একটা ব্যাপার কিন্তু ফুটে উঠেছে এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রকে গোড়া যাকে রবীন্দ্রনাথ একজন নির্ভেজাল দেশপ্রেমিক রূপে গড়ে তুলেছেন অর্থাৎ তার মধ্যে কোনো ভেজাল নেই তার যে দেশপ্রেম সেটা একদম খাদহীন সে একদম দেশকেই মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটাই এখানে তুলে ধরা হয়েছে গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর কেন্দ্রীয় চরিত্র গোড়ার বক্তব্য ও কার্যকলাপের মাধ্যমে উগ্র জাতীয়তাবাদের পরিবর্তে গঠনমূলক ও সমন্বয়বাদী জাতীয়তাবাদের কথা বলেছেন একটু বুঝে নিতে হবে এখানটা দেখো গোড়া উপন্যাস লিখে লিখেছেন কি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ তার কেন্দ্রীয় চরিত্র বা উপন্যাসের যে নায়ক গোড়া তার যে কর্মকাণ্ড তিনি দেখিয়েছেন সেখানে উগ্র জাতীয়তাবাদের পরিবর্তে তিনি কিন্তু গঠনমূলক ও সমন্বয়বাদী জাতীয়তাবাদের কথা বলেছেন উগ্র জাতীয়তাবাদ বলতে কি যে একদম এমন দেশপ্রেম যে দেশপ্রেমটা কিন্তু বিভেদ সৃষ্টি করতে পারে সেই রকম বিভেদ সৃষ্টি করা দেশপ্রেম নয় মানে আমি ভালোবাসি বলে অন্য ক্ষতি করব আমি সেরকম ব্যাপার নয় সমন্বয় ও গঠনমূলক অর্থাৎ সবাইকে নিয়েও যে দেশকে ভালোবাসা যেতে পারে সবার চিন্তা করে দেশের হিতের জন্য চিন্তা করা এটাই হচ্ছে রবীন্দ্রনাথ এই কেন্দ্রীয় চরিত্র গোড়ার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে চেয়েছেন দেশ কারোর একার হতে পারে না সবাইকে নিয়ে একটা দেশ তাই সবার মধ্যে সমন্বয়বাদী এবং গঠনমূলক মানসিকতা দিয়েই কিন্তু আমাদের দেশকে বদলাতে হবে দেশের জন্য কাজ করতে হবে আমাদের সেটাই রবীন্দ্রনাথ এখানে বলতে চেয়েছেন এবার দেখো কিছু পয়েন্ট করে দিয়েছি তোমাদের জন্য প্রথমত গোড়া উপন্যাসে গোড়ার চোখে দেশের অগণিত দরিদ্র মানুষের মানুষের দুঃখ কষ্ট ধরা পড়েছে অশিক্ষিত প্রতি এদেশীয় ইংরেজি জানা কথিত শিক্ষিত ও ভদ্রবেশী মানুষের অবজ্ঞা ও বিদ্রুপ তাকে গভীরভাবে আহত করেছে দেখো ভারতবর্ষ তখন কি ছিল ইংরেজদের প্রধানত ছিল ইংরেজদের উপনিবেশ ছিল ভারতবর্ষের ওপর ইংরেজরা রাজত্ব করছিল তাই অগণিত দরিদ্র মানুষের দুঃখ কষ্ট কিন্তু গোড়া দেখেছে অশিক্ষিত মানুষের প্রতি এদেশেরই যারা একটু শিক্ষিত যারা কিছুটা ইংরেজি জানে যারা একটু ভদ্র বলে আমরা যাদেরকে গণ্য করি সেই সমস্ত লোকরাই কিন্তু সেই ভারতবাসীদেরকেই যারা অশিক্ষিত ভারতবাসী দরিদ্র পীড়িত ভারতবাসী তাদেরকেই ব্যঙ্গ বিদ্রুপ করত তাই নিজের দেশের লোকেরাই যেন নিজের দেশের শত্রু হয়ে গিয়েছিল সেটা কিন্তু গোড়াকে গভীরভাবে আহত করেছিল ব্যথিত করে তুলেছিল এবার চলে যাব দ্বিতীয়ত সেকেন্ড পয়েন্টে নায়ক গোড়ার কাছে পার্থিব প্রেম ভালোবাসা দেশাত্মবোধের কাছে হার মেনেছে নায়ক গোড়ার কাছে কি হয়েছে পার্থিব প্রেম অর্থাৎ এই যে শারীরিক যে চাহিদাগুলো কামনা বাসনা পৃথিবীতে জন্মালে যে প্রেম আমাদের মধ্যে কোনো না কোনো সময় এসে থাকে সেই সমস্ত শারীরিক কামনা ভালোবাসা সেই সমস্ত ব্যাপার কিন্তু তার কাছে বেশি পাত্তা পায়নি সে দেশাত্মবোধের প্রেমেই কিন্তু বেশি হাবুডুবু খেয়েছে তাই তিনি তার প্রেমিকা সুচরিতার প্রেমবন্ধন ছিন্ন করে দূরে সরে গিয়েছেন কারণ দেখো তোমরা দেখতে পারো নেতাজির ক্ষেত্রেও এরকম হয়েছে বিভিন্ন যারা দেশের জন্য কাজ করতে চেয়েছেন তারা কিন্তু অন্য কোনো সম্পর্কে এনগেজ হতে চান না কারণ কি তাহলে এক মনে সেই কাজে কিন্তু নিজেকে আর তিনি দিতে পারবেন না তাকে তার একটা সংসার থাকলে তাহলে কিন্তু তাকে তার সেই চিন্তাও তাকে করতে হবে সেই জন্য গোরা কিন্তু তার প্রেমিকা সুচরিতার প্রেমবন্ধন ছিন্ন করে দূরে সরে গিয়েছিলেন কেন দেশের জন্য কাজ করার জন্য দেশীয় প্রেমটাই তার কাছে বেশি পার্থিব প্রেম তার কাছে বেশি নয় সেটা তার কাছে কম জিনিস জিনিস ছোট দেশ তার কাছে আগে নেক্সট তৃতীয়ত নেতা পরেশবাবুকে গোড়া একদিন বলেছেন আপনি আমাকে আজ সেই দেবতার মন্ত্র দিন যিনি হিন্দু মুসলমান খ্রিস্টান ব্রাহ্মণ সকলেরই যিনি ভারতবর্ষের দেবতা দেখো কত বড় কথা বলছি আমার চাই যেটা সর্বধর্ম সমন্বয়ে সবাই তাকে দেবতা বলে মানতে পারবে যাকে ভারতবাসী দেবতা বলতে পারে ভারতবর্ষের মধ্যে এই যে খন্ড খন্ড ধর্মের যে বিভেদ সেটা কিন্তু গোড়া চায়নি গোড়ার মন কতটা উদার হলে সেই রকম একটা বক্তব্য রাখতে পেরেছে আসল বক্তব্যটা কে রেখেছেন রবীন্দ্রনাথ রেখেছেন শুধুমাত্র গোড়ার মুখ দিয়ে তিনি বলিয়েছেন তার কলম এগুলো কিন্তু লিখে গেছে এই উক্তির মধ্যে দিয়ে একদিকে যেমন গোড়ার অন্তরে মাতৃভূমির প্রতি ভালোবাসার নমুনা পাওয়া যায় অর্থাৎ তার ভেতরে যে দেশমাতৃকার জন্য যে ভালোবাসা সেটা যেমন প্রকাশ পায় তেমনি সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার মনোভাবও সুস্পষ্ট হয়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতি কী জিনিস এই যে সম্প্রদায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পার্শিক, জৈন এই সমস্ত সম্প্রদায় ভারতবর্ষে রয়েছে এদের মধ্যে যদি একতা না থাকে তাহলে ভারতবর্ষ কখনোই প্রকৃত অর্থে ভারতবর্ষ হয়ে উঠতে পারবে না এই ভারতের মহামানবের সাগর তীরে এই যে ভারতবর্ষ যে ভারতবর্ষ শখ হুন মোগল খ্রিস্টান পর্তুগিজ ওলন্দাজ বারবার ভারতবর্ষে আক্রমণ করেছে কিন্তু আক্রমণ করার পরেও সেই ভারতবর্ষের টানে তারা কিন্তু এইখানে শিকড় গেলেছে তাদের রীতিনীতি সংস্কৃতি কালচার সমস্ত কিন্তু ভারতবর্ষের বুকে তারা রেখে গেছে এবং ভারত থেকেও কিছু তারা নিয়ে গেছে তাই ভারতবর্ষ সেই ভারতবর্ষ যদি সাম্প্রদায়িক হয়ে পড়ে তাহলে কিন্তু সেই ভারতবর্ষ যে ভারতবর্ষর কথা আমরা জেনে এসেছি সেই ভারতবর্ষ কিন্তু আর থাকবে না সেই জন্যই গোড়া কিন্তু এমন একটা দেবতার কথা বলেছে যে কিনা সবার দেবতা হতে পারবে সমগ্র ভারতবর্ষের দেবতা হতে পারবে নেক্সট দেখো চতুর্থত চতুর্থ তো উপন্যাসে রবীন্দ্রনাথ বোঝাতে চেয়েছিলেন যে ধর্মীয় সংকীর্ণতা বোধের পরিপন্থী ধর্মীয় সংকীর্ণতা অর্থাৎ আমি হিন্দু যদি হই তাহলে আমি মুসলমানের সঙ্গে কথা বলবো না আমি খ্রিস্টানের সঙ্গে কথা বলবো না তাহলে এইভাবে যদি আমরা নিজেদেরকে সংকুচিত করে রাখি তাহলে আমাদের জাতীয়তা জাতীয়তাবোধ কখনোই আসবে না আমরা কখনোই একত্রিত হয়ে সবার হয়ে ভাবতে পারবো না আমরা সবাই নিজের নিজেরটা ভাবলে তাহলে কিন্তু আমরা কখনোই এক একবারে ভারতবর্ষ বা ভারতবাসী আমরা কিন্তু আর হতে পারবো না তাহলে আমাদের মধ্যে জাতীয়তা বোধ থাকবে না ন্যাশনালিজম কিন্তু আসবে না যদি নাই এই ধর্মীয় সংকীর্ণতাকে আমরা জয় না করতে পারি এর দ্বারা মানব গোষ্ঠী বা জাতির কোনো মঙ্গল সাধন হয় না এই তিনি গোড়ার মুখ দিয়ে তার হিন্দু লালন পালনকারী মা আনন্দময়ীর উদ্দেশ্যে বলিয়েছিলেন কি বলিয়েছিলেন মা তুমি আমার মা তোমার জাত নেই বিচার নেই ঘৃণা নেই তুমি আমার ভারতবর্ষ অর্থাৎ দেশমাতৃকাকে বলেছে গোড়া যে মা তুমি একমাত্র আমার মা তোমার বুকেই আমার জন্ম তুমি আমাকে লালন পালন করেছো তোমার কোনো জাত নেই মায়ের কোনো জাত হয় না তোমার কোনো বিচার নেই একটা ভালো ছেলেকে যেমন তার মা ভালোবাসে একটি খারাপ ছেলেকেও কিন্তু তার মা সন্তান মনে করে একই রকম ভালোবাসে সে কিন্তু তার ছেলেকে কখনোই ঘৃণা করতে পারে না সেরকম ভারত মাতাও কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান যে কোনো জাতি বর্ণ নির্বিশেষে সে হোক না কেন তাকে ভারত মা কিন্তু সমানভাবেই সন্তান আদরে ভালোবেসে থাকেন সেটাই এখানে কিন্তু বলতে চেয়েছেন রবীন্দ্রনাথ গোড়ার মুখ দিয়ে এবার দেখব উপসংহার ঊনবিংশ শতাব্দীর ভারতীয় সমাজ সংস্কার আন্দোলনে পাশ্চাত্য শিক্ষার বিস্তার দেখো পাশ্চাত্য শিক্ষা বলতে কি ইংল্যান্ডের যে শিক্ষা সেই সমস্ত শিক্ষা বিস্তার লাভ করেছিল বাংলা নবজাগরণের মতো ঘটনার মধ্যে দিয়ে পথ হাঁটছিল বাংলায় কি দেখা গিয়েছিল নবজাগরণ অর্থাৎ যুক্তি দিয়ে তর্ক দিয়ে সমস্ত কিছুকে খতিয়ে দেখার একটা প্রবণতা বিজ্ঞানসম্মত পথে সমস্ত কিছুকে যাচাই করার প্রবণতাই হলো নবজাগরণ বাংলা কিন্তু নবজাগরণের মধ্যে দিয়ে হাঁটছিল নবজাগরণ এসেছিল বাংলায় সামাজিক টানাপুরাণ এই সময়ের বৈশিষ্ট্য সামাজিক টানাপুরান ছিল অর্থাৎ একটা কিন্তু বৈষম্য দেখা যাচ্ছিল কিছু লোক যারা ইংরেজি একটুখানি শিখে গিয়েছিল তারা বাবু কালচারের মধ্যে চলে গিয়েছিল কিছু লোক কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত বা একদম নিম্ন শ্রেণীর তারা কিন্তু একেবারেই আর্তপীড়িত অসহায় হয়ে পড়ছিলো তাই যে সামাজিক টানাপোড়ান কিন্তু সেই ঊনবিংশ শতাব্দীর ভারতে দেখা গিয়েছিল সেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একটুখানি স্পেলিং ভুল হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর অসাম্প্রদায়িকতার বাণী ছড়িয়ে দিয়ে অসাম্প্রদায়িকতা আগেই বলেছি সর্বধর্ম সমন্বয় এটাই হচ্ছে অসাম্প্রদায়িকতা সেই অসাম্প্রদায়িকতার বাণী ছড়িয়ে দিয়ে জাতীয়তাবাদের মূল রূপ কি হতে পারে তা ভারতীয়দের সামনে তুলে ধরেন এই গোড়া উপন্যাসের মাধ্যমে জাতীয়তাবাদ কি করে আমরা গড়ে তুলব সেই গোড়া উপন্যাসে গোড়ার চরিত্রের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ কিন্তু সেটা দেখিয়েছেন সর্বধর্ম সমন্বয় সাধন করতে হবে সবাইকে এক হতে হবে অসাম্প্রদায়িক হতে হবে আমি হিন্দু বলে মুসলমানের সঙ্গে না এরকম না আমরা সবাই ভারতবাসী ভারত মায়ের সন্তান সেই মনে করে সবাইকে আমাদের ভাই বা আত্মীয় মনে করতে হবে তবেই ভারত ভারতের মধ্যে জাতীয়তাবাদ গড়ে উঠবে এবং ভারত কিন্তু এক হয়ে লড়তে পারবে এবং স্বাধীনতাকে তারা নিয়ে আসতে পারবে পরাধীনতাকে মোচন করতে পারবে তো এই ব্যাপারটাই কিন্তু রবীন্দ্রনাথ তুলে ধরেছেন এক কথায় বলা যায় যে গোড়া শুধুমাত্র একটা সাহিত্যই নয় এটি একটি দেশাত্মবোধক উপন্যাস এটা কিন্তু একটা দেশাত্মবোধ জাগায় দেশপ্রেম জাগায় দেশের প্রেমে উদ্বুদ্ধ করে আমাদের সেই রকম একটা উপন্যাস হচ্ছে এই গোরা তাহলে কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জি বিশ্বনাথ বাংলা ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবে যারা সাজেশনের পিডিএফ নিতে চাইছো মাধ্যমিকের যে কোনো বিষয় তারা অবশ্যই ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো ধন্যবাদ